আফটারনুন আমি দুষ্টু তোমাদের সামনে আবার হাজির হয়ে পড়ে দুটো পাঁচ বাজে এখন বেরিয়ে পড়ছি দিন পর আমার ব্লগে দেখতে পাচ্ছ ভেদি কেমন আছি আর এরই মাঝে না একটু দুজনের মধ্যে মানে আমাদের দুজনের একটু কথা কাটাকাটি হয়ে গেছে আমরা একটা ডিসিশন নিয়েছিলাম দুজনে মিলেই যাই হোক যেটাই হোক নিয়েছিলাম এখন ও ভালো লাগে না জানো তো খুব ইচ্ছে মানে খুব রাগ হয় মানে কি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায় মানে মিলে সেটা করার চেষ্টা করি পরে দেখছি না কি হয় অ্যাটলিস্ট তো সেটা করার চেষ্টা করব সেটা যদি তুমি আগের থেকেই না আমি করতে পারবো না আমার দ্বারা হবে না এটা ভেবে না তাহলে তুমি কথাটা কেন দিয়েছো সাদা প্যান্টটা ধুয়ে দিলাম এখানে দাগটা লাগছে কি লাগছে না বুঝে পাচ্ছি হ্যালো গাইস গুড আফটারনুন আমি দুষ্টু তোমাদের সামনে আবার হাজির হয়ে পড়েছি একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তো আমার চ্যানেলে ছোট বড় সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করছি আজ হচ্ছে শনিবার তো আজ শনিবার আজকের ভিডিওটা হয়তো তোমাদের কাছে সোমবার আসবে মেবি বলতে পারছি না ঠিক নেই তো একদিনের ভিডিও পেন্ডিং করে আছে ওটা আগে ছাড়বো তারপরে এই ভিডিওটা হয়তো আসবে এখন আফটারনুন বেলা বাজে পাঁচটা বারোটা ঘড়িতে তো সকাল থেকে রান্না বাড়ি তো হয়েই গেছে মোটামুটি ডাল হয়েছে মটর ডাল তাতে কচু আর কি বলো তো ডাটা দিয়ে আর তোমার ভাজা হয়েছে আলু বিনস ভাজা আর পাঁপড় ভাজা হয়েছে এখন হচ্ছে পুঁই শাক মা কেটে রেখে গেছে বড়ি দিয়ে পুঁই শাক হবে বাস আর তেমন কিছুই হবে না ঘরে আছে দই হয়ে যাবে আজকে স্যাটার দিয়ে দিও তো আর আজ না আসবে ননদিনী ননদিনী বাড়ি আসবে এখানে আসবে না মানে ওদের বাড়িতে আসবে তাই যেতে বলেছে কাকা শ্বশুরের বাড়িতে যেতে বলেছে তো সেখানে যাব রান্না বাড়ি করে স্নান করে ঠাকুরের নাম নিয়ে সেখানে চলে যাব বেলা হয়ে গেছে ও হয়তো রওনাও দিয়ে দিয়েছে বেশিক্ষণ তো ওদের ওখান থেকে সময় লাগে না হার্ডলি হয়তো 20 মিনিট এরকম টোটোতে আসলে আর বাইকে টাইকে আসলে তো 5-10 মিনিটেই হয়ে যায় জ্ঞান না থাকলে তো কাজ করতে করতে তো দেরি হয়েই যায় আর সকাল সকাল তো আজকে এমন মানে কি বলবো দাঁড়াও বলছি সকাল সকাল নয় মানে দুপুরবেলায় জামা কাপড় প্যান্ট বড় মশাইয়ের প্যান্টটা ধুতে গিয়ে ধুয়ে মেলে দিতে গিয়ে ব্যাস আর কই যাবে দড়িটা পচে গেছে দড়ি ছিঁড়ে পড়ে গেল আবার সেই প্যান্টটা ধুয়ে নিয়ে গেলাম তাও দাগ যাচ্ছে না আবার সেটাকে ধুলাম এই কত কত বেলা বারোটা হয়ে গেল ওই যে আমি সবসময় বলি যেটা ঘড়ি তো নয় যেন ঘোড়া ঘোড়ার মতনই ঘড়িটা ছুটে বেড়াচ্ছে তো এখন পুঁই শাকটা করে নিয়ে স্নান করে চলে যাব সকাল থেকে কিছুই খাইনি বর্মশাই ওর সাথে শুধু এক কামড় জাস্ট ভাত খেয়েছিলাম জাস্ট এক কামড় কি দু কামড় আর কিছু খাওয়া হয়নি তো ভাবছি মা আম কেটে রেখে দিয়ে গেছে ভাবছি ওই আমটাই খাবো আর এখন কিছু তেমন খাবো না
আর ওই বাড়িতে না আজকে হচ্ছে খেতে বলেছে, আমি বলেছি আমাদের তো নিরামিষ আমি খাবো না, বলছে না আমি বলে দিয়েছি পিসি, মানে শোনা ননদিনই বলছে যে না বলে দিয়েছি পিসি রান্না করে রাখবে, রান্না বসিয়ে দিয়েছে। তো মনে হয় হাঁসির ডিম রান্না হচ্ছে ওই বাড়িতে, জানি না পিসি রান্না করছে। তো এই দিকে রান্না বাড়ি কমপ্লিট করে রেখে যাব, আর মা যদি জানতে পারে না আমি ওই বাড়িতে খাবো আমি মাকে বলিনি, রেগে যাবে, প্রচন্ড রেগে যাবে, কারণ ভাত রান্না করেছি, ভাতটা বললাম আমি খাবো না, আমি রান্না হয়ে গেছে বলছে না খেতেই হবে, রাতে খেয়ে রাতে খেয়ে নিই, কি বলবো। এদিকে যদি শাশুড়ি মাকে বলি রেগে যাবে, পুরো রেগে যাবে, তুমি আগে বলতে পারো না, যাই হোক আর কি করা যাবে। সকাল থেকে একটু সামনে আসতে পারিনি তোমাদের, চলো আগে এখন রান্না বাড়ি গুলো কমপ্লিট করে নি, রান্না বাড়ি কি আর একটাই বট করে, চলো আগে এই রান্নাটা কমপ্লিট করে নি। তো এখন পরে আসছি তোমাদের সামনে, স্নান টান করে পুজো দিয়ে আমি ওই বাড়িতে চলে যাবো। গড়িতে বাজে হচ্ছে পৌনে দুটো, দুটো বাজতে দশ মিনিট বাকি, তো আমার স্নান হয়ে গেছে একটার সময়, তারপর ঠাকুরের নাম টাম নিয়ে রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো। ও এর মধ্যে ননদিনী, মানে ও বলতে ননদিনী তিনবার ফোন করে নিয়েছে তোর হলো, তো আমি বলছি দাঁড়া দশ মিনিট দাঁড়া আমি আসছি, এখনই আসছি, তো এখন আর কথা বলবো না, এখন বেরিয়ে যাই, দেরি হয়ে গেছে। তো দুটো পাঁচ বাজে, এখন বেরিয়ে পড়ছি, মা যেহেতু স্নান করতে গেছিলো সেহেতু সেই জন্য ঘরে গিয়ে ফাঁকা ছিল জন্য দাঁড়িয়ে গেলাম, মা বের হলো, তারপরে এখন বেরিয়ে পড়ছি, যাই অনেকটা দেরি হয়ে গেছে। দেখো আমাদের ভেদি কতদিন পর আমার ব্লগে দেখতে পাচ্ছ, ভেদি কেমন আছিস বল? ভালো ভালো, সুন্দরী হয়ে গেছে আমাদের ভেদি দেখতে, দেখো এই ভেদি, দেখো ভালো করে আমাদের ভেদিকে অনেকদিন পর। আর এদিকে রিক্তা পিসি স্নান করে চলে আসছে, আর অঞ্জলি পিসি একবারে জামাই আদর করার মতো খাওয়া দাওয়ার বাড়ছে, মানে আসন টাসন পেতে দিল, অনেকদিন পর মেয়ে আসছে তো তাই। এদিকে রিক্তা পিসি খাওয়া দাওয়ার নিয়ে চলে আসছে, দেখি আমার ভাতটা একটু, হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট, বসো সখী। আমাদের ভেদির প্রিয় পটল ভাজা, তোমরা বসবা না, বাপরে এতগুলো পটল ভাজা খাবো না, ওই দেখো আন্ডা কারি, এটা কি বাঁধাকপি, বাঁধাকপি ও উঠায় না, অল্প একটু দাও, তো খেয়ে নি, কি ভালো হবে, ডবল ডিম এখানে হচ্ছে, কি গলা বাবা রে, দেখো দেখো এখানে ডবল ডিম আর ধামসা আলু খেতে কিন্তু দারুণ হয়েছে, এখন ঘড়িতে বাজতে যায় সোয়া সাতটা, মানে সাতটা পনেরো, তো চলে এসেছি অনেকক্ষণ হলো, ছটা সাড়ে ছটা, হ্যাঁ ছটা নাগাদ চলে এসেছি, আর ননদিনী চলে গেছে, ওকে একটু এগিয়ে দিয়ে আমি আর রিক্তা পিসি মানে পিসি শাশুড়ি চলে এসেছি, এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে ফ্রেশ ট্রেস হয়ে নিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেস হয়ে ক্রিম লাগিয়ে নিয়েছি, আর দেখো এখানটা না একটা গোটা উঠেছে, বড়োরিন লাগিয়েছি, যাই হোক এখানে বসে আছি, বরমশাইয়ের তো আজকে আসতে মনে হয় দেরি হবে, খুব কাজের চাপ আছে, আর এরই মাঝে না একটু দুজনের মধ্যে মানে আমাদের দুজনের একটু কথা কাটাকাটি হয়ে গেছে, কি বলবো, মানে যেটা আমি প্ল্যান করি সেটা কোনো দিনই হয় না, এই জন্য আমার খুব রাগ ওঠে। আমার কথা হচ্ছে তুমি যখন কথা দিয়েছো কথাটা রাখো, কথা দিয়ে যখন কথা কেউ রাখে না সেটাই আমার খুব খুব খুব
বাবা কানটাও চুলকাচ্ছে। যখন কথা দিয়ে কেউ কথা রাখে না না তখন খুব মনটা খারাপ হয়। আমি একটা কথা দুজনে মানে মিলে একটা ডিসিশন নিয়েছিলাম, একটা ডিসিশন হয়েছিল, যাই হোক সেটা পরে জানতে পারবে কি ডিসিশন। এখন ও সেই ডিসিশন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাহলে মাথাটা গরম হয় না কেন? তাহলে কথা দিলে আমি তো যখন যে কোনো কথা দিই তখন তো আমি সেই কথাটা রাখি, তাহলে তুমি কেন কথা রাখবে না? আমার হচ্ছে এই কথা, আমি যদি যেই মানে যেই কথাটা দেব সেই কথাটা আমি ভেবে চিনতে দেবো যে না আমি পারবো, আমি ডিসিশানটা সেইভাবেই ফেলবো না, কথাটা তাকে সেইভাবেই দেব যে না আমি পারবো করতে, কাজটা করতে পারবো, তার জন্য আমি কথা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আমি করবো কাজটা। আর যদি তুমি নাই পারো, আগে থেকে জানো যে তুমি পারবে না, তাহলে তুমি কেন কথা দেবে? সেটা তো অন্যায় না? তো আমরা একটা ডিসিশন নিয়েছিলাম দুজনে মিলেই, যাই হোক যেটাই হোক নিয়েছিলাম। এখন ও ডিনাই করছে, না ওটা করতে পারবে না। তো আমার খুব মন খারাপ হয়ে গেছে দুজনের এজন্য, কথা কাটাকাটি হয়ে গেছে। ও এখন অফিসে অফিস থেকে আসেনি, আজকে হয়তো আসতে দেরি হবে। ভালো লাগে না জানো তো, খুব ইচ্ছে মানে খুব রাগ হয়, মনে কি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই। একটা ডিসিশন নিয়েছি, একটা যেটাই ডিসিশন নিই সেটা একটা নিয়েছি, তখন দুজনে মিলে সেটা করার চেষ্টা করি, পরে দেখছি না কি হয়, অ্যাটলিস্ট তো সেটা করার চেষ্টা করব। সেটা যদি তুমি আগের থেকেই না আমি করতে পারবো না, আমার দ্বারা হবে না, এটা ভেবে না, তাহলে তুমি কথাটা কেন দিয়েছো ভাই? খুব রাগ হয়। যাই হোক মনটা খুব খারাপ হয়ে গেছে, এখানে বসে আছি, ভালো লাগছে না, কি বলবো। আর মা গেছে হচ্ছে পড়াতে, মা পড়াতে গেছে, আর এখন সব এত নয়েজ আসবে কি বলবো এখন, কারণ সব বাড়ি যাচ্ছে অফিস থেকে, সব বাড়ি যাচ্ছে, তো মেন রোডের ওপর এই টাইমটা ভীষণ নয়েজ আসবে। তো চলো পরে আসছি। আবার খুঁজে খুঁজে এই প্রেসক্রিপশনটা বের করলাম, এটা হচ্ছে তোমার ওর আমার হাজবেন্ডের যখন পা কেটে গেছিলো, অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনকার প্রেসক্রিপশন। তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে যে এস গুপ্তা বাসুস ক্লিনিক। তো এই ডাক্তারকে আমার বাবাকে দেখাবো, এটা হচ্ছে সার্জেন, তো এই ডাক্তারের সাজেশন নেব, তার জন্যই বের করলাম খুঁজে খুঁজে। তো এই নাম্বারটায় এখন ফোন করব, এই নাম্বারটায় ফোন করে জিজ্ঞেস করি যে কবে বসবে, সোমবার দিন বসবে কি না। আর এই আমার বরের যে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম সেটার ঘটনা তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব, শেয়ার করা হয়নি। এটা ডেট কবে কার, এই দেখো এখানে ডেট দেওয়া আছে 29/7/21। তো 29 জুলাই হয়েছিল, হ্যাঁ 2021 29 জুলাই হয়েছিল অ্যাক্সিডেন্টটা। বললাম বরমশায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল 26 কি 27 আর ওকে ও হচ্ছে সিভিলে দেখিয়েছিল, তখন পায়ের ইনফেকশন হয়ে গেছিলো ততদিন পর্যন্ত, মানে আমি ছিলাম না এখানে, আমি গেছিলাম বাড়িতে, সেই ঘটনাগুলো পরে শেয়ার করব। আর আমি এসে ওকে ডাক্তার দেখিয়েছিলাম 29। তো 29 এই প্রেসক্রিপশানটা, 29 জুলাই আমার মনে আছে ডেটটা। তো খুঁজে খুঁজে বার করলাম প্রেসক্রিপশানটা, এটাতে এখন এই নাম্বারে ফোন করব, ফোন করে দেখি এই ডাক্তারের সাথে কনসাল্ট করব, দেখি বাবারকে এই ডাক্তারকেই দেখানোর ইচ্ছে আছে। দেখা এর পায়ে তেল মেখে, ওর পায়ে তেল মেখে আমি চলতে পারি না, আমি নিজের কাজটা নিজে করতেই বেশি ভালোবাসি। আমার কারো কাছ থেকে মানে কাউকে তেল মেখে চলবো বা কাউকে বলবো যে এই কাজটা করে দাও সেটা আমার পোষায় না। তো যার জন্য প্রেসক্রিপশনটা খুঁজে খুঁজে বের করা। তো যাই হোক নাম লেখা ওখানে ফোন করলাম, ফোন করে বললাম যে ডাক্তারবাবু বসবেন কি না, বলছে যে হ্যাঁ সব রেগুলারই উনি বসেন, শুধু সোমবার থেকে শনিবার পর্যন্ত 11:30 থেকে বসেন, আর অন্য অন্য দিন রবিবার 11:00 থেকে বসে যতক্ষণ পেশেন্ট থাকে দেখে বেরিয়ে চলে যান আর আসেন না। তো ভালোই হয়েছে, সোমবার দিন বাবাকে বলবো যে চলে আসতে, বাবা মা দুজনেই এসে হয়তো সোমবার দিন দেখিয়ে যাবে ডাক্তার। তো নাম বলেছে যে সকাল 8:30 সময় ফোন করে নাম লিখিয়ে নিতে, তো সকাল 8:30 সময় ফোন করে নেব, যত আগে পারি তত আগে নামটা লিখিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। কেনই বা অন্যকে তেল মেরে চলতে যাব না, তুমি যতই চেনা জানা মানুষ থাকুক, যদি কাউকে বলি না কাজটা করে দিতে তো বা বলি যে নামটা লিখিয়ে দিই, একটু বিরক্তি বোধ করে, তার একটু ইতস্তত বোধ হয়, আর তার সাথেও আমার যোগাযোগ নেই অনেক দিন, আমি কারো মাধ্যম হয়ে যাবই বা কেন না, নিজের কাজ নিজেকে করে নেওয়াটাই বেটার। হ্যাঁ যদিও বা এখনকার দিনে একটু হাত থাকলে চ্যানেল করা থাকলে ভালো হয়, কাজ তাড়াতাড়ি হয়, কিন্তু কী দরকার আছে, আমি নিজের কাজ নিজেই করতে ভালোবাসি।
তো এখানে আমি নামটা মোটামুটি ঠিকঠাক করেই রেখেছি, সকালবেলা উঠে মানডেতে ফোন করে নিলেই হয়ে যাবে। তার আগে মাকে বলতে হবে যে আমাকে একবার নক করে দিতে, কারণ আমার তো সকালবেলা ঘুম ভাঙে না, কি আর করা যাবে। তো এখন ঘড়িতে বাজে 7:45, এখনও বরমশাই আসেনি, বরমশাই হয়তো আসতে 8:30-9:30 হয়ে যাবে। ওই দিকে ও অফিস থেকে চলে এসেছে, এখন ওকে এই ট্যাংটা বানিয়ে দিই, সাথে আমিও খাই। ব্যাগের মধ্যে ছিল অনেক দিন ধরে, খাওয়া হচ্ছিলো না, তো দেখলাম ও বলছে যে তুমি বানাও, দেখ কোথায় রেখেছে, তুমি বানাও, আমি হচ্ছে ইসে করব, খাবো। তো দুজনে মিলে বানিয়ে খাই এখন। তুমি তো অল্প খাবা না, প্লে ওষুধ পাওয়া যায় নিয়ে আসবা। কেন কলের মধ্যে বসে ওকে জিন্দা ধরে ড্রেনের মধ্যে ছেড়ে দিবা, দেখো বিছানা মতো পড়তেছে। কেমন ঠিক আছে? হ্যাঁ, রাজা বাচ্চার মতো হাব ভাব, বাপরে বাপ। আমারটা খাই, খুব বাজে বাজে, জল পড়বে। আমাকে কম দিয়ে নিজে বেশি বেশি খায়, কেমন রে দেখি। আমি তোমার থেকেই খাবো, আমি তোমার থেকেই খাবো, দাও না, দাও দাও, খাবো না, দাও, এটাই খাবো, আমি খাবো এটাই, আমারটা খাবো না, সব খায় নি যে। রাত 1:30 সময় এখন খাওয়া দাওয়া করে উঠলাম, না সরি 12:30 সময় এখন খাওয়া দাওয়া করে উঠলাম, খাওয়া দাওয়া করে উঠলাম আর বরমশাই এসেছে এই বাড়িতে 12:12 পরে, 12:15 দিকে এসেছে। তো খাওয়া দাওয়া করে উঠলাম আর বাইরে না ভীষণ বৃষ্টি শুরু হয়েছে, দেখাই তোমাদের, পুরো জোরে বৃষ্টি হচ্ছে, দেখো দেখতে পাচ্ছো, ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎও মাঝে মাঝে চমকাচ্ছে, বিদ্যুতের ঝলকানিও আছে সাথে, গুরুম গুরুম করছেও, ভীষণ ভালো লাগছে। দেখো রাস্তাঘাট পুরো একদম ভেজা, বাবা বিদ্যুৎ চমকাচ্ছে। তো তোমাদেরকে তো দেখালামই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর আজকে তেমন কিছুই শেয়ার করতে পারিনি, যা করেছি সেটাই শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।